أشهد أن لا إله إلا الله. বিখ্যাত সব তারকারা দলে দলে ইসলাম গ্রহণ করেছেন, কারণ কি, ইসলাম ধর্ম গ্রহণের হিড়িক পড়ে গেছে পশ্চিমা বিশ্বে। পশ্চিমাদের শক্ত লাগাম ছিঁড়ে বেরিয়ে যাচ্ছে খ্রিস্টানরা, শেষমেশ ইসলামের ছায়াতলে আশ্রয় খুঁজে নিচ্ছে খ্রিস্টানরা। এদিকে চিন্তার ভাজে দিশেহারা পশ্চিমাদের হলো ঘুম হারাম। এবার বুঝি সত্য হবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলে যাওয়া প্রত্যেকটি কথা। ইসলাম বিস্তারে সবচেয়ে বেশি প্রভাব পড়ছে কম বয়সী নারী পুরুষের অন্তরে। পিছিয়ে নেই সেলিব্রিটি তারকারাও। মাইকেল জ্যাকসনের পর ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরিয়ার বিখ্যাত ইউটিউবার দাউদ কিমো। 3 বছর আগে ইসলাম ধর্ম গ্রহণ করলেও নতুন করে কেন আলোচনার এই ঢল, কি এমন বললেন তিনি ইসলাম নিয়ে, 3 বছর আগে কিভাবে বা পেয়েছিল আলোর পথ, সবটুকুই জানবেন আজকের রিপোর্টে। কোরিয়ার জনসংখ্যার একটি বড় অংশ হঠাৎ করে ইসলাম ধর্ম গ্রহণ করছেন। তাদের মধ্যে দক্ষিণ কোরিয়ার গায়ক এবং ইউটিউবার কিম জাই হানও রয়েছেন। 28 বছর বয়সী এই কোরিয়ান ইসলাম ধর্ম গ্রহণ করেছেন 2019 সালে। হযরত দাউদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামানুসরণ করে তিনি নিজের নাম বদলে রাখেন দাউদ কিম। 9/11 হামলায় টুইন টাওয়ার ধ্বংসের পর মিডিয়া ইসলামকে নিয়ে যখন মিথ্যাচার ছড়িয়ে যাচ্ছিল, তখন তিনি প্রথম ইসলামের সাথে পরিচিত হন। ভীষণ অবাক হয়ে ভাবতে থাকেন ইসলাম নিয়ে, ধীরে ধীরে বাড়তে থাকে আগ্রহ। এরপর ভারতের জাকির নায়কের বক্তব্যে তাকে ইসলামের প্রতি আকৃষ্ট করে তোলে। তাছাড়া ইউটিউবিং করতে বিশ্বের বিভিন্ন দেশে ঘুরে বেড়ান। ঘুরতে ঘুরতে তিনি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও তিউনেশিয়া যান। দেশগুলোতে গিয়ে তিনি ইসলাম ধর্মকে খুব কাছ থেকে দেখেন। ইসলামের জীবন বিধান দেখিয়ে তখন থেকে অনুপ্রাণিত হন। তাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে যে দিকটা, তা হলো নারীদেরকে সবচেয়ে বেশি সম্মানিত করেছে কেবল একটি ধর্ম। ইসলাম গ্রহণের পর বদলে গেছে গিমের ইউটিউব চ্যানেলের কাভার পিকচারও। ছবিতে থাকা গম্বুজে লিখে দিয়েছেন আলহামদুলিল্লাহ। এক ইন্টারভিউতে দাউদ কিম নিজের মনের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, আমি এবার দ্বিতীয়বারের মতো উমরা পালনে মক্কা এসেছি। মক্কা কি মনে হয় আমার হোম টাউন, পবিত্র এই জায়গায় এত শান্তি যেন কোথাও নেই। নিজের কাছে প্রশ্ন ছিল, আমাদের জীবনটা কেন এত এলোমেলো, কেনই বা জন্মেছি আমরা, আমরা কোন জগতে যাচ্ছি, এসব প্রশ্নের উত্তর খুঁজে পেতাম না তখন। কিন্তু ইসলাম আমার এই সকল প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে। এখন অনুভব করতে পারি আমি একা নই, সঠিক পথ অনুসরণে কেউ একজন আমার সাথে আছেন, তিনি আমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ। দাউদ কিম বিশ্বাস করেন ইসলাম তার জীবনকে পুরোপুরি বদলে দিয়েছেন। আরো সাদা পাঞ্জাবি পায়জামা দিচ্ছে শুভ্র শান্তি। তেমনই কিছুদিন আগে বাংলাদেশের চলচ্চিত্র জগতের চিত্রনায়িকা মৌসুমী শোবিজের ঝলমলে জীবন ছেড়ে একান্ত উপলব্ধি থেকে জীবনের শেষ কিছু ইচ্ছে ও ভাবনার কথা জানিয়েছেন। বলেছেন, আমি যদি মরে যাই আমার সব ভুলের জন্য ক্ষমা চাই সবার কাছে, ক্ষমা করে দেবেন আমাকে। আমি যদি মরে যাই আমার সব ভুলের জন্য ক্ষমা চাই সবার কাছে, ক্ষমা করে দেবেন আমাকে। আমার কয়েকটি ইচ্ছে আছে, আমি মারা যাওয়ার পর আমার লাশ যেন কাউকে দেখতে দেয়া না হয়, অবশ্যই খুব গোপনে যেন কবর দেয়া হয়। আমি মারা যাওয়ার পর লাশ যেন কাউকে দেখানো না হয়। দর্শক, শুধু কোরিয়া কেন, রাশিয়ার 14 কোটি 60 লাখ জনগোষ্ঠীর মধ্যে মুসলমানের সংখ্যা প্রায় 2 কোটি। প্রতি বছর 20,000-এরও অধিক সংখ্যক লোক ইসলাম ধর্ম গ্রহণ করেন আমেরিকায়। অবিশ্বাস্য হলেও এটাই সত্য। এদিকে ফ্রান্সে প্রায় প্রতি বছর 4,000 নারী পুরুষ নির্বিশেষে গ্রহণ করছে ইসলাম। গত 10 বছরে ব্রিটেনে মুসলিম জনসংখ্যা বেড়েছে প্রায় 1 লাখ। বিশ্বজুড়ে কাতারে কাতারে এখন মুসলিম হচ্ছে মানুষ। তার পেছনের কারণ কেবল একটাই, ওই যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী।